সপ্তমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়ে রীতিমতো রেকর্ড গড়লেন নাট্যজন লিয়াকত আলী লাকি। তার চুক্তির মেয়াদ এবার দুবছরের জন্য বাড়িয়েছে সরকার। বুধবার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা ও কর্মচারী প্রবিধানমালা ১৯৯২-এর বিধি ৩-এর ঘ অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত আলী লাকিকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০৩০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। ২০১০ সালের ১০ এপ্রিল থেকে লিয়াকত আলী লাকি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। টানা ৬ বার এই পদে দায়িত্ব পেয়েছিলেন। বলা যায় এক যুগ ধরে শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্ম নেয়া এই নাট্য ব্যক্তিত্ব ২০১৯ সালে পেয়েছেন ২১শে পদক। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বের ক্ষেত্রে এক নতুন রেকর্ডই গড়লেন তিনি। সপ্তমবার প্রায় এক যুগ শিল্পকলার প্রধান ব্যক্তি হিসেবে তিনি দায়িত্বরত।